দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান। ইতোমধ্যে বলিউডেও নাম লিখেছেন তিনি। 39 বছরেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন লাস্যময়ী এই অভিনেত্রী। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন জয়া। রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে হাজির হয়ে বরকনেকে চমকে দিচ্ছেন দর্শক নন্দিত এই অভিনেত্রী। মূলত এটি একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। আর সেই ক্যাম্পেইনের প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির হচ্ছেন জয়া। তবে অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ অভিনেত্রীকে হাজির হতে দেখায় তার বিয়ে নিয়েও প্রশ্ন উঠেছে ভক্ত অনুরাগীদের মনে। কবে বিয়ে করছেন তাদের পছন্দের এই তারকা? বিয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বিয়ে নিয়ে সোজা সাপটা উত্তর দিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, আমি এখন খুবই ভালো আছি, কেন আমার পায়ে বেড়ি পরাতে চাইছেন আপনারা? তিনি আরো বলেন, আমার তো কোনো ইচ্ছাই নেই বিয়ে করার। আসলে কোনো কিছু নির্দিষ্ট করে কখনো বলা যায় না কখন কি হয়, কিন্তু আপাতত বিয়ের ইচ্ছাই নেই আমার। প্রসঙ্গত, বলিউডে অভিনীত জয়ার ছবিতে তার বিপরীতে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। এতে আরো অভিনয় করছেন সঞ্জনা সাংঘি, মালায়ালাম অভিনেত্রী পার্বতী থিরুবতু প্রমুখ। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।